শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে একটি বেসরকারি সংগঠন আনন্দ পাঠশালা। মূলত পথ শিশুরা যাতে রাস্তায় রাস্তায় না ঘুরে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, এরই লক্ষ্যে বিনা পারিশ্রমিকেই কাজ করে যাচ্ছে আনন্দ পাঠশালার একদল তরুণ তরুণীরা। তাদের পাঠদান এবং বিভিন্ন প্রশিক্ষণের পর পথ শিশুদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়। গেল পবিত্র রমজান মাসেও 200 পথ শিশুদের নিয়ে সিড অফ ফালা নামে একটি বিশাল আয়োজন করে আব্দুস সালাম স্কোয়াড আনন্দ পাঠশালা, যা ইতিমধ্যেই জেলায় ব্যাপক সাড়া জাগিয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ছিল ঈদের সালামি প্রদান, শিশুদের হাতে মেহেদি পরানো স্পেশাল, সারপ্রাইজ উপহার, নতুন জামা উপহার, ইফতার বিতরণ সহ বিভিন্ন আয়োজন। উক্ত আয়োজনে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে এই উপহারটুকু তুলে দেন অতিথিরা। এই সময় উপস্থিত ছিলেন আনন্দ পাঠশালার সিনিয়র উপদেষ্টা মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল আলী, মৌলভীবাজার সদর উপজেলার সাততুং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উদ্দিন, রিয়াসত এন্ড রবিউন্নেসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক বদরুল হোসেন হারুন সহ আরো অনেকেই। এই সময় উপস্থিত প্রত্যেক অতিথিরাই আনন্দ পাঠশালার এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রতি প্রশংসা জানান। আমি আনন্দ পাঠশালার যারা শিক্ষক মন্ডলী, সম্মানিত শিক্ষক মন্ডলী, স্বেচ্ছাসেবক মন্ডলী, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আমরাও এই সংগঠনকে যাতে এটি একটা স্থায়ী রূপ লাভ করে, এই জন্য যা যা করণীয় আমাদের দিক থেকে আমরা করার চেষ্টা করব, এবং আমি অনুরোধ করব সমাজের যারা বৃত্তশালী আছে সেই ব্যক্তিবর্গের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এরকম একটি উদ্যোগের সাথে সম্পৃক্ত হন, আপনারা আনন্দ পাঠশালার সাথে থাকেন এবং আনন্দ পাঠশালাকে সহযোগিতা করুন। এই পথ শিশুদের নিয়ে কাজ কিন্তু আর কেউ করে না, এই আনন্দ পাঠশালাই করে থাকে। আজকের এই যুবক যুবতী ছেলেমেয়েরা তারা নিঃস্বার্থভাবে বিনা বেতনে এই শহরের অবহেলিত শিশুদেরকে, অবহেলিত পথ শিশুদেরকে তারা পাঠদান করে যাচ্ছে, তাদেরকে ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এই জন্য তারা অবশ্যই, এই শিক্ষক মন্ডলী অবশ্যই প্রশংসার দাবিদার। অবশ্যই এটা প্রশংসনীয় উদ্যোগ, বিশেষ করে এই শিশুরা যারা পথ শিশু তারা অনেকেই সুবিধা বঞ্চিত। তাদের এই আনন্দ, তাদের এই আজকের যে দিনটা তাদের আনন্দে কাটালো, অবশ্যই এটা সুন্দর অনুষ্ঠান, এবং সুন্দর অনুষ্ঠান আপনারা তাদেরকে উপহার দিয়েছেন, মানে আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অভিনন্দন থাকলো। সবাই আনন্দ পাঠশালার সহযোগিতা করবা, তারা রাতে লেখাপড়া করে মানবিক উদ্যোগটা নিয়েছেন, খুব সুন্দর। বাচ্চাদেরকে ঈদের কাপড় দেওয়া, ঈদের আনন্দ তাদের মনের মধ্যে ধরিয়ে দেওয়া, তাদের মনের মধ্যে ঈদের রং ছড়িয়ে দেওয়া, নিঃসন্দেহে এটা ব্যতিক্রমী উদ্যোগ। আমি সবাইকে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের আগামী বিভিন্ন ধরনের কর্মসূচি, ভালো ভালো কর্মসূচি দেশের সহযোগিতা করার জন্য আমি সব মুরাদাবাসী এবং ধর্মপ্রাণ মুসলমান সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। পরে একে একে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদ সালামি এবং নতুন জামা তুলে দেওয়া হয়। এক পর্যায়ে আনন্দ পাঠশালার সংশ্লিষ্টরা জানান, আমি ধন্যবাদ জানাই আমার বাচ্চাদেরকে, তারা অক্লান্ত পরিশ্রম করে আনন্দ পাঠশালার মাধ্যমে নিজেদেরকে আলোকিত করছে এবং আমাদেরকেও সুযোগ দিচ্ছে তাদের সেবা করার। কারণ তারা যদি ভিক্ষা করত, দিনে 500-600 টাকা ভিক্ষা পাইত, কিন্তু তারা আমাদের ভালোবাসায় এবং স্বপ্ন দেখে বিশ্বাস করে ভিক্ষা ছেড়ে এই মানবতার পথে চলে এসেছে। তাদেরকে এখানে এই জায়গায় নিয়ে আসাটা কিন্তু এতটা সহজ ছিল না আমাদের জন্য। যখন আমরা উদ্যোগ নিই, আব্দুল সালাম থেকে শুরু করে আরো কয়েকজন আমাদের সাথে ছিলেন, তো তখন আমরা চাঁদনীঘাটের যে পাড়া পাড়ায় গিয়ে আমরা তাদের বাবা মাদের অনেক বেশি কাউন্সিলিং আমাদের করতে হয়, অনেক বেশি অ্যাডভোকেসি করতে হয়। যারা এই আয়োজনে যারা ছিল, আমাদের সাথে যারা ছিল, সে তাদেরকে সকলকে আমাদের শুভেচ্ছা এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই। ঈদ সালামি এবং নতুন জামা হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে পথ শিশুরা। পরে আনন্দ পাঠশালার শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রত্যেক পথ শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেন।
গার্জেন নাম লেখে তো বাচ্চেন তারা ঈদ উপলক্ষে ঈদুল ফিতর পরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রিয়াসত এন্ড রবি উন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। আমার প্রিয় বন্ধু আমাদের মধ্যে উপস্থিত আছে।